ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি তো বরাবরের মতো সবসময় ভালো থাকি, আজকে একটু বেশি ভালো আছি। কারণ আজকে আমি আমার খুব শখের একটা জিনিস খাবো, যেটা অনেকদিন ধরেই শখ হচ্ছিল খাওয়ার জন্য, বাট স্কোপ পাচ্ছিলাম না, হাতের কাছে পাচ্ছিলাম না। তো ফাইনালি সেটা আমার হাতের কাছে চলে এসেছে। আর আপনারা থাম দেখে অলরেডি বুঝে ফেলেছেন আমি কিসের কথা বলছি। ইয়েস, আমি বলছি কুমড়ো ফুলের বড়ার কথা। ছোটবেলায় খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। আর কিছুদিন ধরেই মানে এটা দেখছিলাম আর মনে হচ্ছিল এটা খাবো, এটা খাবো, কবে খাবো, কবে খাবো, তো এরকম একটা ব্যাপার। সো আজকে হবে কুমড়ো ফুলের বড়া। আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে রেসিপিটা, মানে এটা কেমন করে বড়াটা বানাতে হয়, আর হচ্ছে ফুল প্রসেস। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, কারণ এর আগে আমি কখনো আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। বাট আজকে মনে হলো যে ইয়েস, আমি আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করতে পারি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আর ভিডিও শুরু করার আগে চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে নিত্য নতুন আপডেটের জন্য। সো চলুন ভিডিও শুরু করা যাক। Thank you.
একটু স্পাইসি বাট অনেক টেস্টি, অনেক মজা, অনেক হেলদি খাবার, সুস্বাস্থ্য খাবার। এগুলি কর, আম্মু বলে দিল অনেক হেলদি খাবার, অনেক সুস্বাদু খাবার। ঠিক যতটা আগ্রহ নিয়ে বসেছিলাম যেটা খাবো, ঠিক ততটাই মজা। দেখাচ্ছি, অসম, ট্রাস্ট মি গাইস, না খেলে জীবনেও বুঝবেন না যে এটা আসলে কতটা মজা। সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই সিজনটা হচ্ছে এই কুমড়ো ফুলের বড়া খাওয়ার জন্য একদম পারফেক্ট টাইম। এই সময় একটু বাজারে ঘুরলে আপনি এই ফুলটা পেয়ে যাবেন, খুবই অ্যাভেলেবল। আমি মাত্র 20 টাকায় এতগুলো ফুল এনেছিলাম, তারপরে তো কতগুলো বড়া হয়েই গেল। আমরা একটা কথা বলতে পারছি না, আমি এখন শুধু খাবো। আপনারা ভিডিও দেখে নিন, লাইক দিয়ে নিন, কমেন্ট শেয়ার যা মন চায় করুন, কোনো আপত্তি নেই। নেক্সট ভিডিও দেখার পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।